নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডোরম্যাট কীভাবে বাড়িতেই আপনি তৈরি করবেন, সেটাও আবার সুন্দর, দেখতে সুন্দর, ব্যবহারে খুবই সুন্দর, খুবই ইউজফুল। আপনি এমনি জলেও ভালো করে ধুয়ে সেটাকে শুকনোও করতে পারবেন এমন জিনিসটা। তো সেটার জন্য আপনার কিছুই লাগবে না। তো যেগুলো এক্সট্রা কাপড় থাকে সেলাইয়ের পর আমাদের, আপনার যদি আপনি যদি সেলাই না করেন, এক্সট্রা কাপড় না থাকে, তো আপনি শাড়ি কিংবা কোনো জামা কিংবা কিছু থেকে কাপড় নিয়ে নিতে পারেন। এইভাবে সরু সরু করে কেটে নেবেন, বেশি না, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মাপের চওড়া থাকবে, আর লম্বা আপনার পুরো লম্বা হলেও চলে কিংবা ছোটো ছোটো হলে, এইভাবে আমি যেমন করলাম ওভাবে জয়েন করে ঠিক বিনুনির মতো আপনাকে করে নিতে হবে। তারপর আপনার যেটা লাগবে, তো এরকম একটা কোনো মোটা কাপড় আমি নিয়েছি, জিন্সের হাফ প্যান্ট ছিল আমার ছেলের, তো সেরকম নিয়েছি। তো আপনাদের যেরকম থাকবে, সুতির কাপড় হলেও চলবে, সুতিরটা একটু লং লাস্টিং কম হয়, তো এরকম জিন্স হলে খুব ভালো হয়। তো তারপর এই যে শেষ যে জয়েন্টের মুখটা দেখছেন, এভাবে আমি টাইট করে নিয়ে সেলাইটা করে দেবো যাতে জয়েন্ট মুখটা আর না খুলে যায়, ঠিক এইভাবে দেখুন। তো তারপর আমি ওই মোটা জিন্সের কাপড়টার উপরে এইভাবে ঠিক এইভাবে গোল গোল করে আমি বিনুনিটার ওপর দিয়ে সেলাইটা চালাবো, ঠিক দেখতে পাচ্ছেন যেভাবে ভিডিওতে, ঠিক ওইভাবেই, এই দেখুন এইভাবে একটু একটু করে গোল করে নেব, একদম গায়ে গায়ে লাগিয়েই সেলাইটা করব যাতে ফাঁকা কোনো না দেখা যায়, ভেতরের কাপড়টা যাতে আমরা না দেখতে পাই, ঠিক এইভাবে, এই দেখুন, হ্যাঁ ঠিক এইরকম, একদম এইভাবে গোল গোল করে আপনি পুরোটাতে সেলাই করে দেব। এবারে আপনার পছন্দ অনুযায়ী আপনি চওড়া নিচের কাপড়টার মাপ আপনি আপনার পছন্দ অনুযায়ী যেরকম শেপ আপনি চান বড় ছোট নিতে পারেন। তো আমার পুরো রেডিটা এরকম এসেছে দেখুন। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে জিনিসটা, একবার ইউজ করে দেখুন, তৈরি করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আশা করি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার, থ্যাংক ইউ, নমস্কার, টাটা।